আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা নিয়ে আমি এর আগে প্রায় 4 বছর আগে কথা বলেছিলাম। করোনা যখন শেষ হলো তখন আমি প্রথম যে বইগুলো অনলাইন থেকে কিনেছিলাম তার মধ্যে এই বইটা ছিল। আর কেনার পরেই সবার আগে আমি এই বইটা শেষ করেছিলাম, কারণ এই বইটা আমার জন্য একটা ভীষণ মোটিভেশন সোর্স হিসাবে কাজ করেছিল। এরপর বই পড়বো বলতে যখন আমরা একটা ভিডিও বানাই যে বেস্ট মোটিভেশনাল নভেলস, 4টে বই দেখাই, তার মধ্যে আমি এটা দেখিয়েছিলাম। তারপরে থার্ড টাইম আজকে এই বইটা নিয়ে কথা বলার বিশেষ কারণ হলো এই মুহূর্তে এই বইটা ভীষণ চর্চায় রয়েছে। বলা ভালো, বইটা না, এই গল্পটা বা এই গল্প নিয়ে বানানো সিনেমাটা ভীষণভাবে চর্চায় রয়েছে। এই গল্পটা নিয়ে প্রচুর FB পোস্ট আমার চোখে পড়ছে। আর তারপরে কিছুদিন আগে জাস্ট অনিন্দিতা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং তারপর অনিন্দিতা আর আমার মধ্যে কিছু কথোপকথন হয় এই বইটা নিয়ে। বইটা হচ্ছে 12th Fail। এই মুহূর্তে সবাই জেনে গেছেন এই বইটার কথা সিনেমা হওয়ার পরে। এই বইটা আমি তখন কিনেছিলাম যখন এটার ইংরেজি অনুবাদ আসেনি, শুধু হিন্দিটাই বেরিয়েছিল। যারা আমি তখন প্রথম ভিডিওটা পুরো গল্পটা বলেছিলাম কারণ আমার মনে হয়েছিল অনেকে হিন্দি পড়তে পারবে না, পরবর্তীকালে ইংলিশ অনুবাদ হয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। 12th Fail নিয়ে বিশেষভাবে কথা বলার কারণ হলো সোশ্যাল মিডিয়া খুললেই এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্রদ্ধা এবং মনোজের প্রেম কাহিনীর কথা। সিনেমা হওয়ার ফলে 12th Fail এই উপন্যাসটার মূল ব্যাপারটাকে কোথাও একটা গুরুত্ব কম দেওয়া হচ্ছে, অর্থাৎ মনোজ কুমারের জার্নিকে। মনোজ কুমার যে ক্লাস 10-এ 3rd Division-এ পাশ করে শুধুমাত্র স্কুলের টুকলি করতে দেওয়া হয়েছিল বলে, 12-এ সে টুকলি করতে যায় এবং সে এলাকার SDM এসে সেই টুকলিটাকে বন্ধ করে। শুধু সে না, পুরো স্কুলই টুকলি করতে যায় এবং সেই কারণে মনোজ কুমার ক্লাস 12-এ ফেল করে, পড়াশোনা ছেড়ে দেয়, টেম্পো চালানো শুরু করে। কাকতলীয় এর মধ্যে অনেক ঘটনা ঘটে এবং কাকতলীয়ভাবে সেই SDM এর সামনেই সে একদিন তার টেম্পো ছাড়াতে আসে। এর মধ্যে অনেক ঘটনা ঘটে যায় যেগুলো উপন্যাসে আছে, হয়তো সিনেমাতেও দেখানো হয়েছে। সেই SDM যে তাকে খুব ভালো একজন স্টুডেন্ট বা ভালো একজন কমেন্টেটর ভাবে, ধারাভাষ্যকার ভাবে, তার সামনে সে গিয়ে বলতে পারে না যে আমি টেম্পো ছাড়াতে এসেছি এবং সে বলে আমি আপনার মতো হতে এসেছি। তার কাছ থেকে শোনে কি করে হওয়া যায় স্টেট সিভিল সার্ভেন্ট এবং তারপর শুরু হয় মনোজ কুমারের এক নতুন জার্নি, যেখানে সে আবার পড়াশোনা শুরু করে, আর্টস নিয়ে পড়ে। তার জার্নি স্টেট সিভিল সার্ভিস থেকে কি করে UPSC-তে যায়, কি করে লাস্ট অ্যাটেম্পটে সে IPS অফিসার হয়, সেই সমস্ত কিছু নিয়ে দারুণ একটা উপন্যাস 12th Fail এবং এটার উপরেই বেস্ট করে সিনেমা হয়েছে 12th Fail। কিন্তু আমরা আজকে যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে মনোজ কুমার আর শ্রদ্ধা এই দুজনের ভালোবাসার যে কাহিনী সেটা নিয়েই কথা হচ্ছে। কোথাও একটা অনিন্দার সঙ্গে আমার কথা বলতে গিয়ে আমাদের মনে হচ্ছিল এই উপন্যাসটা পড়ার সময় আমরা এটাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেছি, অর্থাৎ মনোজ কুমারের যে জার্নিটাকে দেখেছি, মনোজ কুমারের ক্যারেক্টারের যে দিকগুলো আমরা দেখেছি, সেগুলো নিয়ে কোথাও একটা অনেক কম কথা হচ্ছে। আসলে বইয়ের থেকে সিনেমার ইম্প্যাক্ট অনেক বেশি বা মানুষের মধ্যে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। তবুও আমার মনে হলো এই মুহূর্তে একটা ভিডিও আমি এই কারণেই বানাই কারণ মনোজ কুমার এই চরিত্রটা না কোনো দোষ গুণের ঊর্ধ্বে না, একটা মানবিক চরিত্র। তো যেখানে মনোজ কুমার শো অফ করে, অনেক সময় তার নিজের সম্পর্কে একটু বাড়িয়ে চালিয়ে বলে, অনেক সময় পাড়ার কাকিমা দেখবে বলে সে উপন্যাস জোরে জোরে পড়ে যাতে কাকিমারা ভাবে সে পড়ার বই পড়ছে এবং ভালো স্টুডেন্ট। আবার এই মনোজ কুমার যে নৈতিকতা থেকে, নীতি থেকে, যার এথিক্স, যার মোরাল, এগুলো ভীষণ স্ট্রং এবং যে সে কখনো কোনো পরিস্থিতিতেই এগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করে না। যে লাইব্রেরিতেও কাজ করছে, যে আটা ভাঙানোর কারখানাতেও কাজ করছে বা আটা ভাঙানোর যে জায়গা হয় সেখানেও কাজ করছে, আবার যে একজন উচ্চবিত্ত পরিবারের একটা কুকুরকে বিকেলবেলা ঘোরানোর কাজ করছে, এই সমস্ত কিছু করছে শুধুমাত্র তার স্বপ্নটাকে পূরণ করার জন্য। মনোজ কুমার হতে গেলে শ্রদ্ধাকে পেলেই মনোজ কুমার হয়ে যায় বলে যে পোস্ট আমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি, কোথাও একটা সেই পোস্টের প্রতি বিরক্ত হয়েই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। কারণ সিনেমাটা আপনারা, আমি দেখিনি সিনেমাটা, সিনেমাটা যাই হোক এই উপন্যাসটার উপরেই তো, একটা IPS অফিসার হতে গেলে না শুধু একটা শ্রদ্ধা পেলে হয় না, তার জীবনের অনেক ত্যাগ থাকে, অনেক পড়াশোনা করতে হয়। একটা সরকারি চাকরি যারা ক্র্যাক করেছে তারাই জানে, যারা পড়াশোনা করছে সরকারি চাকরির জন্য তারা জানে, আর যেটা ভারতের সর্বোচ্চ লেভেলের এক্সাম UPSC সেটা ক্র্যাক করা কোনো মেয়ের উপস্থিতিতে সেটা অ্যাটলিস্ট ক্র্যাক হয় না। তো এই ইলিউশন যে একটা তৈরি হচ্ছে, বা 12th Fail মানে শ্রদ্ধা 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 হচ্ছে, মনোজ কুমারের ভূমিকা আছে, হ্যাঁ শ্রদ্ধার ভূমিকা আছে, শ্রদ্ধা মনোজ কুমারের সঙ্গে তখন ছিল যখন মনোজ কুমার মনোজ কুমার হয়নি। শ্রদ্ধা আগে ডেপুটি কালেক্টর হয়েছে, স্টেট সিভিল সার্ভিস আগে পাশ করেছে, মনোজ কুমার তার পরে করেছে। তো অবশ্যই শ্রদ্ধা মনোজ কুমারের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনই মনোজের জীবনে আরও অনেক মানুষ এসেছে, বন্ধু স্যার যারা ওকে এই জায়গাটায় পৌঁছাতে সাহায্য করেছে। কিন্তু জার্নিটা না, 12th Fail-এর জার্নিটা মনোজ কুমারের নিজের ভীষণ বড় একটা জার্নি। এই বইটার যে ট্যাগলাইনটা রয়েছে, হারা বহি জো লড়া নেহি, তো মনোজ কুমার লড়েছে এবং প্রত্যেক মুহূর্তে তার লড়াইটাকে আপনি উপলব্ধি করবেন। যারা বই পড়তে পারেন বা যারা বই পড়তে ভালোবাসেন, মোটিভেশন খুঁজছেন, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি, তবু আজকে বলছি, হিন্দি ভার্সন অথবা ইংলিশ এখন অ্যাভেলেবেল, 12th Fail উপন্যাসটা পড়ুন।
আমার ভীষণ ভালো লাগার একটা উপন্যাস। আর সিনেমাটা আমি দেখিনি, অবশ্যই আমি সিনেমাটা দেখবো। মুভি অ্যাডাপ্টেশনে কিছু চেঞ্জেস হয়, বই আর সিনেমা আলাদা, দুটো আলাদা ফরম্যাট, তো সেই হিসাবে কিছু বদল হবে, সেটা নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না। এটা কোনো রিভিউ ভিডিও না, কিন্তু আমার আর অনিন্দিতার কথোপকথনের পর আমার মনে হয়েছিল, আমাকে বলেছিল যে ফেসবুকে লেখার জন্য, আমার মনে হয়েছিল লেখার থেকে মাছ বেটার আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে কথা বলে নিই, কারণ তাহলে আমি আমার মনের ভাব অনেক ভালোভাবে প্রকাশ করতে পারবো। তো 12 ফেল, এই জার্নিটা মনোজ কুমারের জার্নি, তার আইপিএস হওয়ার জার্নি, এবং আমি আবার এটাই বলবো, আইপিএস হতে গেলে শুধু শ্রদ্ধা দরকার নেই, প্রচুর হার্ডওয়ার্ক দরকার হয়। তো অল দ্য বেস্ট যারা আইপিএস, আইএএস, সিভিল সার্ভেন্ট বা কোনো যে কোনো সরকারি পরীক্ষা হোক, কম্পিটিটিভ পরীক্ষা হোক, বা জীবনের যে কোনো রকম প্রস্তুতি নিচ্ছেন, মনোজ কুমারকে আপনি ইন্সপিরেশন মানতে পারেন। 12 ফেল একজন মানুষ যদি আইপিএস অফিসার হয়, যে যা খুশি সম্ভব এই দুনিয়ায়। আর মনে রাখবেন, হারা বহি জো লড়া নেই, এই লড়াই জারি রাখুন, জীবনযুদ্ধে জয়ী হতে গেলে লড়াই করতে হয় এবং এই লড়াইটাকে উপভোগ করুন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ মোটিভেটেড থাকুন, বই পড়ুন এবং ভালো থাকবেন।